অনেক দিন আগের কথা, স্বপ্ন পড়েছিল অনেক সুন্দর একটি রাজ্য। সেই রাজ্যেই একই রকম দেখতে একই দিনে দুইটা মেয়ের জন্ম হয়, কিন্তু তাদের দুইজনেরই ভাগ্য ছিল একদম আলাদা। একজনের জন্ম হয়েছিল রাজপ্রাসাদে, তার নাম ছিল রাজনন্দিনী। অন্যদিকে দ্বিতীয় মেয়েটির জন্ম হয়েছিল খুবই দরিদ্র একটি পরিবারে, যার নাম ছিল মুন্নি। রাজনন্দিনী ছিল মহারাজের একমাত্র কন্যা সন্তান, এর কারণে তার কাছে কোনো জিনিসের কোনো কমতি ছিল না। না খেলনা, জামা কাপড় আর না খাবার, কোনো জিনিসেরই কোনো কমতি ছিল না। এমনকি তার বেঁচে যাওয়া এঁটো খাবারগুলো ফেলে দিতে হতো ডাস্টবিনে। অন্যদিকে মুন্নি সেই রাজ্যেই তার মায়ের সঙ্গে একটা ঝুপড়িতে বসবাস করত। সে ছেঁড়াফাটা কাপড় পরে নিজের মায়ের সঙ্গে লোকের কাছে ভিক্ষা করত। এভাবেই সময় কাটছিল। দুজনেই সময়ের সাথে সাথে বড় হয়। আর আশ্চর্যের বিষয় তো এইটা ছিল যে দুজনের মধ্যে না কোনো সম্পর্ক ছিল আর না দুজনে একসঙ্গে বসবাস করত। তবুও দুজনে দেখতে হুবহু একরকমই ছিল। যে কেউ দেখলে বলবে যে তারা দুইজন যমজ বোন, রাজকুমারী রাজনন্দিনী, যার মহল থেকে বাইরে যাবার অনুমতি ছিল না। কিন্তু রাজনন্দিনীর সেই মহলে একদমই মন বসত না। সে চাইতো বাইরে যেতে, বাইরের মানুষের সঙ্গে দেখা করতে। সে এটা জানতে আগ্রহী ছিল যে বাইরের দুনিয়াটা কেমন, সেখানকার মানুষ কিভাবে জীবনযাপন করে, কিভাবে নিজেদের দিন কাটায়, কি ধরনের খাবার খাই। আচ্ছা, এই প্রাসাদের বাইরের মানুষজন আমার থেকে বেশি সুখী নয় তো, কিন্তু আমি এটা কিভাবে জানতে পারবো? অপরদিকে মুন্নি সারা জীবন দরিদ্রতার মাঝেই বড় হয়েছে। সে ভিক্ষা করে নিজের দিন চালাতো, দুই বেলায় খাবার জোগাড় করত, এমনকি কখনো কখনো মানুষ তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়েও দিত, যার কারণে মুন্নির স্বভাব অনেক খারাপ হয়ে গিয়েছিল। আমার জীবনটা এমন কেন? খোদা আমাকে এমন পরিবারে কেন জন্ম দিল? আমাকে একটা রাজার ঘরেও তো দিতে পারত। আমি ক্লান্ত হয়ে গেছি এমন জীবন থাকতে থাকতে। এমনই একদিন মুন্নি ঘুরতে ঘুরতে রাজপ্রাসাদে চলে যাই। আচ্ছা, তো এইটাই রাজপ্রাসাদ? কত বড় আর কত সুন্দর এই রাজপ্রাসাদ! যদি আমি একদিনের জন্য এই রাজপ্রাসাদে থাকতে পারতাম। ঠিক তখনই একজন সেপাইয়ের নজর পড়ে মুন্নির ওপর। এই মেয়ে, তুমি কি করছো এখানে? এই জায়গাটা তোমাদের মতো ভিখিরির মতো নয়, যাও এখান থেকে যাও। ঠিক তখনই সেখানে রাজকুমারী রাজনন্দিনী চলে আসে এবং বলে, দাঁড়াও, কি হচ্ছে এখানে এইসব? দেখুন না রাজকুমারী, এই মেয়েটি রাজপ্রাসাদে ঢোকার চেষ্টা করছে। আশ্চর্য, এই মেয়েটি দেখতে একদম আপনার মতো। তুমি কে মিষ্টি মেয়ে? দেখো, ভয় পেও না, তুমি আমাকে নিজের বন্ধু ভাবতে পারো। আর বলো, কি হয়েছে তোমার? মাফ করবেন রাজকুমারী, আমার নাম মুন্নি। আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এত সুন্দর রাজপ্রাসাদ দেখে এখানে থেমে গিয়েছি। এরপর রাজকুমারী নিজের মতো হবুও দেখতে সেই মেয়েটাকে বন্ধুত্বের খাতিরে নিজের বাড়িতে নিয়ে আসে এবং তাকে সবার প্রথমে পেট ভরে খাবার খাওয়াই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাজকুমারী, জীবনে প্রথম এত সুস্বাদু আর পেট ভরে খাবার খেলাম। আপনাকে মন থেকে ধন্যবাদ রাজকুমারী। মুন্নি, আজ থেকে তুমি আমার বন্ধু, আর তোমাকে বন্ধু রূপে পেয়ে আমি অনেক খুশি। ছোট্টবেলা থেকে আমার কোনো বন্ধু নেই। আপনি খুব ভাগ্যবান রাজকুমারী যে এমন একটা প্রাসাদে আপনার জন্ম হয়েছে। আমার তো শুধু একটাই স্বপ্ন যে আমি একদিনের জন্য যদি এই রাজপ্রাসাদে থাকতে পারতাম। মুন্নি, আর আমার স্বপ্ন আমি এখান থেকে বাইরে যাব, বাইরের মানুষের সঙ্গে মিশব, আমার এই রাজ্যের মানুষদের আমি দেখব, তাদের সঙ্গে থাকব, তাদের পরিস্থিতি কেমন সেটা জানব, আর স্বাধীনভাবে জীবনযাপন করব। কিন্তু দুর্ভাগ্য একটাই যে এই প্রাসাদ থেকে বাইরে যাওয়ার কোনো অনুমতি আমার নেই। কিন্তু এখন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যাতে তোমার ইচ্ছাও পূরণ হবে আর আমার ইচ্ছাও পূরণ হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব রাজকুমারী? আমরা দুজন কিন্তু একরকমই দেখতে। এরপর রাজকুমারী মুন্নির কানে কানে কিছু বলে। ঠিক পরের মুহূর্তেই মুন্নি রাজকুমারীর রাজপোশাক এবং রাজকুমারী মুন্নির ছেঁড়াফাটা পোশাক পরে নেয়। এরপর রাজকুমারী মুন্নিকে বলে, এখন তুমি এখানেই থাকো, এখানে আরাম করে নিজের জীবন কাটাও, আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসব, ততদিন তুমি এনজয় করো। এটা বলার পর রাজকুমারী রাজমুকুট নিজের কাছে রেখে দেয় রাজচিহ্ন হিসাবে। এরপরে রাজপ্রাসাদ থেকে সহজেই বাইরে চলে যায়। কেউ তাকে চিনতেও পারে না, সবাই ভাবে যে সেই ভিখারী মেয়ে মুন্নি। রাজকুমারী খুব সহজেই বাইরে চলে যায়। সে বাইরের জগৎটা ঘুরে ফিরে দেখে। সে এটাও দেখে যে কারোর কাছে খাবার জন্য কোনো খাবার ছিল না,
আর কোথাও কোথাও কারোর কাছে থাকার জন্য কোনো বাসগৃহ ছিল না। হে আল্লাহ, এখনো আমাদের রাজ্যে কত অসহায় মানুষ আছে, আমি কত ভুল ছিলাম, আমার ধারণার বাইরে এই সব কিছু। এরা কত গরিব, এদের কাছে খাবার জন্য কোনো খাবার নেই আর না থাকার জন্য কোনো বাড়ি আছে। এরা একদানা ভাতের জন্য কতই না ছটফট করে, আর আমরা প্রাসাদে কত খাবার নষ্ট করি, ফালতু জিনিসে কত টাকাই বা খরচ করি। রাজনন্দিনী নিজের সঙ্গে করে যত টাকা নিয়ে এসেছিল সে সমস্ত টাকা গরিব অসহায় মানুষদের মধ্যে বিলিয়ে দেয়। কিছুক্ষণ সামনে এগোনোর পর রাজনন্দিনীর সঙ্গে দেখা হয় মুন্নির মায়ের। মা মুন্নি, তুই চলে এসেছিস, আজকে ভিক্ষা করে অনেক টাকা পেয়েছি, আজকে বাড়িতে চল, তোকে ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াবো, বাড়িতে চল মা। এদিকে মুন্নি রাজপ্রাসাদে রাজকুমারীর মতোই জীবনযাপন করছিল। প্রতিদিন সে সুস্বাদু খাবার খেতে পেত এবং পড়ার জন্য নানান ধরনের সুন্দর সুন্দর পোশাক পেত। আস্তে আস্তে এই সব জিনিসের প্রতি মুন্নির একটা অভ্যাস হয়ে যায়, যাকে বলে বদ অভ্যাস। এখন মুন্নি এই সব কিছু ছেড়ে একদম যেতে চাচ্ছিল না। আমি এখন কিছুতেই এই জীবন ছেড়ে ওই নরকের জীবনে যেতে চাই না, কিন্তু এটা কীভাবে সম্ভব? ওই রাজদাস্ত এখনও রাজনন্দিনীর কাছে আছে, ওইটা দিয়ে তো ও যে কোনো সময় প্রমাণ করে দেবে যে ওই আসল রাজকুমারী। যে করেই হোক, ওই রাজনন্দিনীর কাছ থেকে রাজমুকুট আমাকে নিতেই হবে। এরপর মুন্নি তার একটা চোর বন্ধুকে ডাকে এই কাজটি করার জন্য। তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে, আর এর পরিবর্তে তুমি যত চাও তত টাকা দিব আমি তোমাকে। এরপর সে চোর রাস্তায় বেরিয়ে পড়ে এবং সে রাজকুমারী রাজনন্দিনীকে খুঁজতে থাকে। হঠাৎ করেই এক সময় সে রাজকুমারীকে দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে সে রাজকুমারীর সঙ্গে ধাক্কা খাওয়ার নাটক করে, আর তার থলে থেকে সুযোগ বুঝে সেই রাজমুকুট ছিনিয়ে নেয় এবং তার থলেতে কিছু রাজসম্পদ রেখে দেয়। সৈনিকরা তাড়াতাড়ি এসো, এই দেখো এই মেয়েটার থলেতে কিছু রাজসম্পদ, ও চোর। আরে কে তুমি, এমনটা কেন করছো, আর কি চাও আমার কাছ থেকে? এরপর সৈনিকরা রাজনন্দিনীর থলে তল্লাশি করে এবং বলে, একে গ্রেফতার করো, এ সত্যিই একটা চোর। দাঁড়াও, আমার নিজের পরিচয় প্রমাণ করার জন্য এখনো আমার কাছে একটা জিনিস আছে। এ কি, কোথায় গেল? না, এটা হতে পারে না। সৈনিকরা রাজনন্দিনীকে গ্রেফতার করে। এদিকে সেই চোর সেই রাজমুকুট নিয়ে মুন্নির কাছে যায়। তোমার কাজ হয়ে গেছে, এখন তুমি তোমার কথা রাখো। কেন নয়, অবশ্যই আমি আমার দেওয়া কথা রাখবো। এরপর মুন্নি সেই চোরের থেকে সেই রাজমুকুট নেওয়ার পর তাকে ধোকা দিয়ে জেলখানায় বন্দি করিয়ে দেয়, যেখানে রাজকুমারী রাজনন্দিনী আগে থেকেই বন্দি ছিল। ঠিক পরের মুহূর্তেই এরপর রাজকুমারী রাজনন্দিনী ভালোভাবে লক্ষ্য করে দেখে যে এই সেই চোর যে তার থেকে তার রাজমুকুট চুরি করে নিয়েছিল। ঠিক তখনই একজন সৈনিক সেই চোরকে নির্দয়ভাবে মারতে শুরু করে। দাঁড়াও, ওকে এইভাবে মারার কোনো অধিকার নেই তোমাদের। রাজকুমারীর সেই চোরের উপর দয়া হয়, সে তাকে মারের হাত থেকে বাঁচায়। সিপাহীও তাকে মারতে মারতে ক্লান্ত হয়ে সেখান থেকে চলে যায়। আমাকে ক্ষমা করে দিন রাজকুমারী, আমি আপনার কাছে অনেক বড় পাপ করে ফেলেছি, কিন্তু এখন আমি আপনার থেকে ক্ষমা চাইছি, আমার আপনাকে কিছু দেওয়ার আছে। এরপর সেই চোর আসল রাজমুকুটটি বের করে এবং সেটি রাজকুমারীর হাতে তুলে দেয় আর বলে, ক্ষমা করবেন রাজকুমারী, এটাই আসল রাজমুকুট। আমার কেমন জানি সন্দেহ হয়েছিল যে মুন্নি অবশ্যই তার কথার খেলাপ করবে, তাই আমি ওকে নকল রাজমুকুট দিয়েছি। আর এরপর ওই চোর তাকে সকল সত্যি ঘটনা খুলে বলে। আচ্ছা, তো এই কথা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এখন আমি সবাইকে আমার সত্যিটা প্রমাণ করতে পারবো। পরের দিন রাজনন্দিনীকে রাজসভায় রানীর সামনে উপস্থিত করা হয়। সবাই রাজনন্দিনীকে দেখে ভীষণ অবাক হয়। আরে এইটা কি, আমার মেয়ে আর এই বন্দি মেয়েটা হুবহু একরকম দেখতে কীভাবে হতে পারে? মা, সবকিছু তেমন নয় যেমনটা তোমরা ভাবছো, আমি আসল রাজকুমারী রাজনন্দিনী, আর তোমার পাশে যে বসে আছে ও কোনো রাজকুমারী নয়, ওর নাম মুন্নি। আর ও রাজকুমারী তো দূরের কথা, ও একজন ভিখিরি, আর এই কথাটি প্রমাণ করার জন্য আমার কাছে রাজমুকুট আছে। না মা, ও মিথ্যা কথা বলছে, রাজমুকুট তো আমার কাছে। এরপর রানী যখন দুই মুকুটকে কাছ থেকে দেখে তখন সে বুঝতে পারে যে গরিব মেয়েটির কাছে যেই রাজমুকুট আছে ওইটাই আসল রাজমুকুট। এরপর মুন্নি বলে, মা ও মিথ্যা কথা বলছে, ও চালাকি করে আমার রাজমুকুট সরিয়ে নিয়েছে, আমি তোমার আসল মেয়ে রাজনন্দিনী। এরপর দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে শুরু করে। দুজনেই দাবি করে যে তারা দুজনেই রাজকুমারী। রানী বুঝতে পারছিল না যে আসল রাজকুমারীকে।
মা, সত্যিটা খুঁজে বের করার জন্য আমার কাছে একটা উপায় আছে। মুন্নির মাকে এই রাজপ্রাসাদে ডাকা হোক, উনার কাছে কোনো না কোনো একটা উপায় তো আছে, উনি নিশ্চয় চিনতে পারবেন মুন্নিকে। এ কথাটি রানীর যুক্তি সম্পন্ন মনে হয়, তাই সে মুন্নির মাকে রাজপ্রাসাদে ডাকার অনুমতি দেয়। মহারানী, ছোট্টবেলায় আমার মেয়ের খেলতে গিয়ে পায়ে একটা আঘাত লেগেছিল, যার দাগ এখনো ওর পায়ে আছে। এরপর দুই মেয়েরই পা চেক করা হয়। শেষমেশ মুন্নির কাছে নিজের ভুল স্বীকার করার পরিবর্তে আর কোনো রাস্তাই খোলা ছিল না, কারণ সে ধরা পড়ে গিয়েছিল, তার পায়ের সেই কাঁটা দাগটি ফুটে উঠেছিল। আমাকে মাফ করে দাও রাজকুমারী, তুমি যাবার পর আমি প্রথম এত সুন্দর একটা জীবন কাটিয়েছি, আর আমি এই জীবন ছেড়ে ওই নরকে পরিণত জীবনে যেতে চাইছিলাম না, তাই এমনটা করেছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাকে। প্রহরী, মুন্নিকে এই মুহূর্তে জেলখানায় বন্দি করো। থামো মা, এতে ওর কোনো দোষ নেই, দোষ ওর জীবন ব্যবস্থার। ওই নরকে পরিণত জীবন ব্যবস্থায় ওকে এমন করে তুলেছে। এর থেকে ভালো হয় তুমি ওকে ক্ষমা করে ভালোভাবে জীবনযাপনের একটা সুযোগ দাও। এখন তুমি তোমার বাড়িতে ফিরে যাও আর সুখে শান্তিতে জীবনযাপন করো। এরপর রাজকুমারী মুন্নি এবং তার মাকে অনেক ধন সম্পদ দিয়ে সেইখান থেকে বিদায় জানায়। রানীর এইটা ভেবে অবাক লাগে যে তার মেয়ে রাজনন্দিনী পুরো রাজ্য ঘুরে বেরিয়েছে। রাজনন্দিনী তার মাকে প্রত্যেকটা জায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আস্তে দয়ালু এবং সৎ রাজকুমারী হিসাবে পরিচিতি পায়। এরপর সবাই মিলে সুখে বসবাস করে।